আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আমরা জানি আপনারা ডক্টর মোহাম্মদ শফিলা বুদার স্যার আন্ডারে থেকে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে আপনারা চলে যাচ্ছেন। কেমন আছেন আজকে? আগের থেকে অনেকটা ভালো। কতদিন হয়েছে আজকে? 8 দিন। আজকে অষ্টমতম দিন। সেই প্রথম দিন কি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন মনে আছে? প্রথম দিন ব্যথা বেশি ছিল। কোথায় কোথায় ব্যথা? কক্সিসে ব্যথা। কক্সিসে ব্যথা ছিল। কক্সিসের ব্যথা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিলা বুদার স্যার আন্ডারে ভর্তি হয়েছেন। সেই 8 দিনে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু? 80% 70% মনে হচ্ছে। 80% এখন অনেকটুকু আপনি সুস্থ আছেন, ভালো আছেন, ব্যথা এখন অনেকটুকু কমে গেছে, হাঁটাচলা এখন করতে পারছেন আগের মতো করে, সবই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে স্যারের কাছে এসেছেন, স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন, স্যারের চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি ভালো। এই 8 দিন আপনি কেমন চিকিৎসা পেয়েছেন? চিকিৎসা ভালোই পাইছি, সমস্যা নাই। মানে ডে বাই ডে যেমন চিকিৎসা হয়েছে, আপনি কি আগের থেকে অনেকটুকু ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ, ইমপ্রুভ হয়েছে। আরো কিছুদিন থাকলে আরো ইমপ্রুভ হতো, আর একটু ভালো হতো। চলে যাচ্ছেন? চলে যাচ্ছে। আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আপনি চলে যাচ্ছেন, ভালোর দিকে গেছে, আশা করতেছি বাসায় গেলে আরো ভালো হবে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার সহধর্মিণীকে পেয়েছি, আমরা একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আজকে ওনার হাজবেন্ডকে উনি নিয়ে যাচ্ছেন, প্রাণের যে মানুষটি সেই মানুষটিকে কি অবস্থায় নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল, আপনার হাজবেন্ড গত 8 দিন আগে ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন ওনার কক্সিসে ব্যথা নিয়ে। সেই সময়তে কথা যদি আমাদেরকে একটু বলেন। অনেক ব্যথা ছিল, মানে বসতে পারত না, এখন বসতে পারে, অনেকটা হাঁটাচলা করে ভালো। আচ্ছা, এই 8 দিনে তার মানে হচ্ছে অনেকটুকু ইমপ্রুভ করেছে? হ্যাঁ, 85% হয়েছে। ব্যথা অনেকটুকু কমে গেছে, স্বাভাবিক হাঁটাচলা সব কিছু করতে পারছে, ব্যথার জন্য এখন আর আগের মতো কমপ্লেইন করছে না, জ্বলাপোড়া নাই। জ্বলাপোড়া নাই। আপনারা কি এখন স্যাটিসফাইড মোটামুটি এই ট্রিটমেন্টে? হ্যাঁ। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। আশুক চিকিৎসা সবার নিক সফল ছিল, অনেক ভালো লোক একটা। স্যারের চিকিৎসা কেমন? অনেক ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।